আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আবার। এখন আমরা জানবো যে মনিটরিং টুলসে অন্যান্য রিপোর্টিংয়ের বিষয়গুলো আমরা কিভাবে দেখব। তো আমরা শুরুতে ব্রাউজারে চলে যাই। আবার ব্রাউজার আমার লগ ইন করাই আছে। তো আমরা পূর্বের ভিডিওতে লগ ইন করা শিখেছি। তো এখান থেকে আমি আবার ওই যে আমার বাম পাশে যে তিনটা দাগ আছে সেই দাগে টাচ করব। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম পপুলেশন রেজিস্ট্রেশন এবং কমিউনিটি স্ট্যাটিস্টিক্স, এই দুটো বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা এই ভিডিওতে জানব রিপোর্টিং স্ট্যাটাসটা দেখব। রিপোর্টিং স্ট্যাটাসে দেখেন অ্যাডভান্স ওয়ার্ক প্ল্যান, যে আপনার কর্মীরা আপনার কাছে প্রত্যেক মাসে হচ্ছে ভ্রমণসূচিটা জমা দেয়। তো এটা আপনি আপনার ওই যে এফপিআই সুপারভিশন সিস্টেম আছে সেখান থেকেও জানবেন, আপনি এখান থেকেও দেখতে পারবেন। আর আপনার ইউনিয়ন পর্যন্ত চলে আসছে জুলাই, এই মাস কারেন্ট মাসেরটাই আমি দেখি, আমি টাচ করি। দেখেন কারেন্ট মাসে আমার হচ্ছে সাতজন কর্মীর মধ্যে একজন সাবমিট করছে, আর কেউ সাবমিট করেনি। সুতরাং এখান থেকে আপনি দেখে আপনি বলতে পারবেন যে তোমাদের ওয়ার্ক প্ল্যানগুলো সাবমিট করে নাই, দ্রুত সাবমিট করে দাও। ঠিক আছে, এভাবে আপনি প্রিভিয়াস মাসেরটাও দেখতে পারবেন, তার আগের মাসেরটাও দেখতে পারবেন। এইভাবে আপনি এখান থেকে কিন্তু আপনি শুধুমাত্র দেখতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু আর কোনো কাজ করা যাবে না। আর এম আই এস ওয়ানের ক্ষেত্রে দেখেন রাজশাহী, নাটক, গুরুদাসপুর, নাজিরপুর, এয়ার এটা এম আই এস ওয়ান কত মাসেরটা আমরা দেখি। এখানে শো ডাটা দিলে আমার আটটা ইউনিট আছে, এই ইউনিয়নে আটটা ইউনিটের একটা ইউনিট থেকে আমাকে এখানে কেউ সাবমিট করে নাই। ঠিক আছে, তো আপনি আপনার কর্মীদেরকে এখান থেকে বলতে পারবেন। ওকে, তারপরে আজকে ভিউ রিপোর্টস, এখানে এই যে আপনি বিভিন্ন ধরনের রিপোর্টস গুলো দেখতে পারবেন। যেমন হচ্ছে কিন্তু আপনাদের লাগে, আপনারা এখান থেকে দেখতে পারবেন একবারে এই ইউনিটে কোন গ্রামে কতজন পপুলেশন রেজিস্ট্রেশন করা হয়েছে, তার মধ্যে পুরুষ কত, মহিলা কত। ঠিক আছে, এটা রেজিস্ট্রেশন শেষের দিকে রেজিস্ট্রেশন হয়েছে সেগুলোর তথ্য কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে,